হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখাচ্ছি স্যালারি স্যুপ এবং যে বেনিফিটস গুলো পাবেন সেটা হচ্ছে আমি পরে বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল প্যানের মধ্যে হচ্ছে তেল নিয়ে নিচ্ছি, আমি অলিভ অয়েল নিয়েছি এবং অলিভ অয়েলটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো। সো অলিভ অয়েলটা একটু গরম হলে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর এগুলো সব আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা যে যতটুকু পরিমাণ খাবেন ততটুকু নেবেন। সাথে রসুন দিয়ে দিচ্ছি এবং ভালো করে তেলটার সাথে একটু ভেজে নিচ্ছি, একবারে বেশি বার্ন করব না, জাস্ট মোটামুটি ভেজে নিলেই হবে। যখন দেখবো যে একটু ভাজা ভাজা হচ্ছে বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তারপর হচ্ছে এই ভেজ কিউবটা দিচ্ছি। এটা বাংলাদেশে হচ্ছে ম্যাগি মশালা বলে বা এখানে হচ্ছে ভেজ কিউব বলে। সো এটা দিয়ে দিচ্ছি, এটা দিলে আর আমার কোনো লবণ অ্যাড করা লাগবে না বা এক্সট্রা কোনো মশালা দিতে হবে না, এটাই হচ্ছে এনাফ আছে সবকিছু। সো ভালো করে হচ্ছে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ছোট ছোট কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, আর চিকেনটা হচ্ছে বেশি দিলে আসলে সুপার মধ্যে ভালো লাগে না, জাস্ট যতটুকু পরিমাণে দিলে হচ্ছে খেতে ভালো লাগবে ততটুকু দেওয়া যায়। আর একটু মিক্স হার্ব দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এক্সট্রা কোনো মশালা ইউজ করছি না, আর ভেজ কিউবটার সাথে মিক্স হার্বটা দিয়ে দিলে এনাফ হয়ে যাবে। সো আর কিছু এনাফ অ্যাড করছি না। সো একটু ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা, বেশি ভাজবো না কারণ তাহলে হচ্ছে শক্ত হয়ে যাবে। মোটামুটি ভেজে তারপরে হচ্ছে আমি যে সবজিগুলো কেটে নিয়ে রেখেছিলাম, আমি হচ্ছে ব্রকলি নিয়েছি আর হচ্ছে সেলারি নিয়েছি। আর আমরা জানি যে সেলারির মধ্যে অনেক ভিটামিন আছে এবং মিনারেলস আছে, আর এইটা হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক ভালো। সো আমরা জানি যে ব্রকলির মধ্যে হচ্ছে অনেক ফাইবার আর প্রোটিন আছে এবং এটার মধ্যে অনেক আয়রন, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম আছে। সো এটা শরীরের জন্য অনেক ভালো। আর আর সেলারির মধ্যে হচ্ছে ভিটামিন আছে, মিনারেলস আছে এবং শরীরের জন্য অনেক ভালো। ভিটামিন এটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে পাচ্ছি, আর মিনারেলস অ্যান্ড পটাশিয়াম তো এটার মধ্যে আছে। তো এই দুইটা জিনিসই অনেক ভালো একটা কম্বিনেশন এবং স্যুপটা অনেক হেলদি। তো আমি হচ্ছে সবজিটা একটু ভালো করে ভেজে, আমি শুধু ব্রকলি আর হচ্ছে সেলারি নিয়েছি, ভালো করে ভেজে তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি এবং গরম পানি দিয়ে হালকা আঁচে আমি এটা সুন্দর করে বয়েল করে নিব যতক্ষণ না পর্যন্ত আমার হচ্ছে। সো আমি হচ্ছে বেবি পাস্তাটা অ্যাড করছি এবার, আর আপনারা চাইলে অন্য কোনো শেপের বা অন্য কোনো পাস্তা অ্যাড করতে পারেন, এটা অ্যাড করলে হচ্ছে মেন মিল হয়ে যায়, সো খেতে অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে এটা অ্যাড নাও করতে পারেন, আর যারা হচ্ছে ভেজিটেরিয়ান তারা হচ্ছে চিকেনটাও অ্যাড না করলে পারেন, শুধু ভেজটাই রাখতে পারেন। আর এটা খুব হেলদি এবং শরীরের জন্য অনেক ভালো, অনেক উপকার। সো এই তো এখন হচ্ছে একবার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিব, তাহলেই হচ্ছে যখন একটু পরপর এসে চেক করে যাব, যখন দেখবো যে ভেজটা ভালো করে হচ্ছে বয়েল হয়ে গিয়েছে এবং চিকেনটাও বয়েল হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমার স্যুপটা এরকম রেডি হয়ে যাবে এবং খাওয়ার জন্য রেডি। তো থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, যারা করেনি অবশ্যই করে নিবেন এবং নেক্সট রেসিপির জন্য অপেক্ষা থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।